আসসালামু আলাইকুম দিস ইজ নাসিম আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস বন্ধুরা আজকে বিডি এর বেসিক্যালি বিডি জ্যাফসে কীভাবে আপনারা জব অ্যাপ্লাই করবেন কীভাবে বুঝবেন এটা সুইটেবল কি আপনার জন্য ইভেন কিভাবে হচ্ছে আপনার যদি কোনো ইমেইলে সিভি মেইল করে দিতে হয় কোনো ইমেইলে আপনি সিভি মেইল করে দিবেন সেইটা কিভাবে করবেন সেই জন্য কী প্রসেস এবং সিভিটা মেইল করবেন সেটা কি আপনি চাচ্ছেন যে মেল করবেন নাকি আপনার বানানো যে সিবিটা আছে সেইটা মেল করবেন সবকিছু এখানে যদি ঢুকেন বিডি জফসের প্রথমে যদি ঢুকেন সাইন ইন করা যদি থাকে তাহলে এই জায়গায় যদি নোটিফিকেশনে যান দেখতে পাবেন এখানে কিন্তু নোটিফিকেশনে আপনার দেখা দেখাবে যে ইন্টারভিউ ইনভেটেশন ম্যাচ জব রিলেভেন্ট এ জায়গায় সব কিছু এই জায়গায় থাকবে এমপ্লয়ার ম্যাসেজ ম্যাসেজ দিলে সিভি কেউ ভিউ করলে সব কিছু এ দেখা যাবে যদি এই ইন্টারভিউ কল যদি কেউ করে সে যদি ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখা যাবে যে ইন্টারভিউ কল করেছে ইভেন ইন্টারভিউতে কল করেছে সেটি এ জায়গায় দেখা যাচ্ছে কিন্তু ইন্টারভিউ কলে আর যাওয়া হয়নি ১৯ জুলাই চেয়েছিল সেটা যাওয়া হয়নি সেই জন্য এটা কি জব ছিল সেগুলো আপনারা দেখতে পারবেন কিন্তু যদি ওভার হয়ে যায় তাহলে আর ওইটা দেখা যাবে না সো এই হচ্ছে যে বিষয় এই জায়গা কিভাবে বোঝা যায় আপনার যদি একটা অ্যাকাউন্ট করা থাকে সেই জন্য কি কি থাকে না থাকে সেগুলো সব এই জায়গায় থাকে চলুন আমরা মূল অপারেশনে চলে যাই এটা তো শুধু বোঝার জন্য দেখালাম সো বন্ধুরা বিডি জবসে যখন আপনারা ঢুকবেন ঢোকার পরে এখানে হোমে অনেক ধরনের জব স্টপ সব কিছু দেখা যায় আপনারা এই জায়গায় দেখতে পারেন ইভেন্ট প্রথমত কাজটা যেটা করতে পারেন সাইন ইন করে নিতে পারেন সো আপনাদেরকে লাস্ট ডেতে আমি দেখিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা সাইন আপ করবেন এবং সাইন ইন করবেন কিভাবে সিবি ফরম্যাটটা ক্রিয়েট করবেন সেটি দেখাই দেখিয়েছিলাম সো মাই বিটি জবস আমি আগে সাইন ইন করি সাইন ইন এসেই এখানে আমার যদি জিমেলের মাধ্যমে করা থাকে তাহলে জিমেইলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে করা থাকলে সাইন ইন সাইন আপ যদি ফেসবুকের মাধ্যমে করা থাকে জিমেলের মাধ্যমে অথবা লিঙ্কডিনের মাধ্যমে তাহলে এগুলোর মাধ্যমেই আমরা করব আর যদি তা না থাকে তাহলে ডিরেক্টলি এখানে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিব যে এইটি এই জায়গায় ক্রিয়েট করেছিলাম ক্রিয়েট করে যে এই মেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম ওই মেইল অ্যাড্রেসটি দিব ইউজার আইডি হিসাবে দেন নেক্সট দিব নেক্সট দিলে আমাদের এখানে আইডিটা যদি এই নামে থাকে তাহলে একদম শো করবে আমাদের ছবি সহ এরপরে আমি পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটি দিয়ে ঠিক সাইন ইন অথবা ইন্টার ক্লিক করব এখানে ইন্টার ক্লিক করলে ডিরেক্টলি ঢুকে যাবে সো ঢুকে যাওয়ার পরে এখানে কিন্তু আমার কোনো ম্যাচ জব বা কিছুই দেখাচ্ছে না কারণ হচ্ছে অলরেডি আমি একটা জবে এনরোল আসছি আমি কোথাও অ্যাপ্লাইও করিনি তাই দেখাচ্ছে না এখানে হচ্ছে আপনার এই জায়গা থেকে অনেক ধরনের এ জায়গায় কিছু হট জবস আছে এ জায়গায় কিছু স্পেশাল স্কিল জব আছে যেমন নার্স ওয়েটার, সহকারী, ড্রাইভার, বাবুর্চি চিবা শেফ এগুলো ক্যাড অপারেটর আবার এই কিছু মানে রেগুলার ক্যাটাগরি আছে তার ভিতরে ইন্ডাস্ট্রিয়াল আছে, ফাংশনাল আছে এটা দেখতে পাচ্ছেন। এরপরে এই হট জবস দেখতে পাচ্ছেন। হট জবসের পরে এই কিছু আছে আবার হট জবস অনেক বেশি। দেন নিচে হচ্ছে টেন্ডার আছে। হট জবস আর লগইন হচ্ছে। টেন্ডার দেখা যাচ্ছে এই এই টেন্ডার আবার শুরু শুরু এটা সো যাই হোক আপনারা যদি এখান থেকে ক্লিক করেন ক্লিক করে যে কোনোটাই কিন্তু আপনারা ই করতে পারবেন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স অনেক কিছু প্রোগ্রাম করার্ক তারপরে ইয়থ ম্যানেজার প্যা ফাইন্ডারেসেন্ট এবং ইউথ ম্যানেজার তারপর হচ্ছে যে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এই এগুলো যেটা চান আপনারা কিন্তু এই জায়গা থেকে ঢুকতে পারেন সো এখানে আরও কিছু বিষয় জায়গায় আছে সেগুলো আমরা দেখাবো তার আগে আমরা দেখে যে কিভাবে একটি ওগুলো আমরা নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা দেখব ওই বিষয়গুলো এই জায়গায় আমরা দেখি আগে যে কী মানে কিভাবে অ্যাপ্লাই করে আপনার ক্যাটাগরির জবস আপনি যদি চান যে আপনি এক্সিকিউটিভ লেভেলে করবেন এই জায়গায় এক্সিকিউটিভ লেখা সার্চ দিতে পারেন আপনি যদি চান অর্গানাইজেশন সিলেক্ট করতে অর্গানাইজেশন টাইপ কোনটা হবে সেটা এই জায়গা থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারেন আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর উপরে সকল ধরনের অর্গানাইজেশনেই আমি কাজ করতে অভ্যস্ত বা কাজ করতে চাই সেই জন্য সার্চ করব সার্চ করলে পরে এখানে সার্চ করলেই চলে আসবে প্রথম দিকেই আপনার কিছু যেখানে সার্চ করলেন এই পেজটা কিন্তু লোডিং হয়ে যায়নি এটা কিন্তু নতুন একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হতে একটু সময় নেয় কজ হিউজ হিউজ জব অ্যাপ্লাই করে থাকে এজে দেখেন এই জায়গায় কিন্তু ডিভিশনাল জবস কত কোন ডিভিশনে কয়টা জবস আছে যেমন ঢাকা বরিশালে আছে পনেরোটা খুলনে আছে একচল্লিশটা সিলেটে এই কয়টা চিটেগাঙ্গা এই কয়টা ঢাকায় কিন্তু বারোশো আঠারোটা ময়মনসিংহে আছে ছেচল্লিশটা এগুলো কিন্তু এখানে দেখা যায় এটা কিন্তু স্পেশাল ক্যাটাগরি এবং ফাংশনাল ক্যাটাগরি সব মিলে কিন্তু এই জায়গায় ইভেন এই জায়গায় হচ্ছে কুইক লিঙ্কস এমপ্লয়ার লিঙ্কস মনে করেন যে যে এমপ্লয়ার গুলো আছে তারপর নিউজ জবস টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স নিউ জবস যেগুলো আছে ওগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে যে মানে কন্ট্যাকচুয়াল আছে ওভারসিজ জব আছে পার্ট টাইম জব আছে এই জায়গায় কিন্তু আবার ক্লিক করে আলাদা আলাদাগুলো দেখতে পারবেন ডেড লাইন মরো কালকে যেই জবগুলোর ডেডলাইন ওগুলো এই জায়গায় দেখা যাবে এই জায়গায় ক্লিক করলে সো এই জায়গায় সার্চ করলাম সার্চ করলে পরে কি আসলো আচ্ছা এটা একটু ব্যবচাকে খেয়ে চলে আসছে আমরা আবার একটু রিফ্রেশ দিই আর আপনারা যদি চান যে আপনার সিভি এডিট করবেন তাহলে এখানে ক্লিক করে এডিট রেজিউম ভিউ রেজিউম এই যে ক্লিক করে ভিউ এ যদি ক্লিক করি তাহলে আমার পুরো সিভিটা এখানে দেখা যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আবার ডাউনলোড করা যাবে কিন্তু এইটা করে অনেকেই কিন্তু ভুল করেন দেখা যায় যে এইটার দেখতেই পাচ্ছেন এইটার যে ফর্মেট এই ফর্মেটে কখনোই ডাউনলোড করবেন না সো এটা তো আপনারা দেখলেন এভাবে কিন্তু দেখা যায় এই সিভিটারে আপনি চাইলে আবার অন্যভাবে পাঠাতে পারেন কারো মেইলে যদি পাঠাইতে চান সেটাও পাঠান যায় সেটা কিভাবে পাঠাবেন সেটাও দেখাবো সো আগে একটু দেখাই যে এরকম যদি সার্চ দেন সার্চ দিলে পরে এই যে কিছু ফিচার জবস আসছে তারপর হচ্ছে যে এই দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড সো গ্রিনল্যান্ড টেকনোলজিসে এই যদি ক্লিক করি ক্লিক করে আমি যেটা চেক করি আমি যেই বিষয়গুলো চেক করি আমি ওই বিষয়গুলো আপনাদেরকেও বলে দেব এর মাধ্যমে কারণ আপনাদের আসলেই জানতে হবে যে আপনারা যদি থাকেন মনে করেন যে মিদপুরে আপনি যাত্রা বাড়ি গিয়ে আপনার জন্য গিয়ে জব করা আপনার জন্য টাফ সো আপনি অবশ্যই আগে ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন বা কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানবেন যে এরা কেমন কি দেয় সেটা কেমনে জানা যায় সেগুলোরও কিছু পদ্ধতি আছে যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে টাফ ওইটার জন্য আর হচ্ছে যে এছাড়া বিষয় আছে হচ্ছে কি এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত এইটা যদি এই কোম্পানিটা সিলেক্ট করে যদি আপনি ই করেন সার্জ দেন এখানে রাইট বাটন ক্লিক করে এই সার্চ গুগল ফর গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড এটা যদি সার্জ দেন তাহলে এই জায়গায় লোডিং হয়ে আসবে আমার নেটটা খুবই স্লো কাজ করছে কেন এত স্লো কাজ করছে বুঝতে পারছি না হঠাৎ করে সো যাই আমি একটু আবার আচ্ছা এই জায়গায় গ্রামীণ টেকনোলজি লিমিটেড এই জায়গায় কিন্তু আপনি যখন সার্চ দিলেন তখন কিন্তু এই জায়গায় অ্যাড্রেস সহ চলে আসবে এটা কিন্তু শ্যামলি আমার থেকে খুব কাছেই আছে সো এখান থেকে আপনি কিন্তু এই করতে পারেন নিতে পারেন এখন অনেকগুলো দেখবেন যে গুগলে অ্যাডই করা নেই সেগুলোর ক্ষেত্রে আপনি ফেসবুক পেজ থেকে চেক করতে পারেন কারণ সবারই মোটামুটি ফেসবুক পেজ এবং লিঙ্কড ইন পেজ থাকে এই যে লিঙ্কড পেজ আছে এই যে ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু এ থেকেও এরকম জানতে পারেন সো সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এ জায়গায় কী কী চেয়েছে এই জায়গায় এই হচ্ছে জব জব রেসপন্সিবিলিটিসটা আপনারা আগে ভালোভাবে পড়বেন এই জায়গায় যে বিষয়গুলো বলা আছে আপনি দেখা যায় যে এই বিষয়গুলোর ভিতরে ম্যাক্সিমাম কিছু জানেন কিছু কিছু জানেন না ওগুলো মোটামুটি একটু গুগলে ইউটিউবে সার্চ করে যদি দেখেন ওইগুলো সম্পর্কে আপনার একটা আলাদা নলেজ হবে আপনার একটা নলেজ হবে আপনি ইন্টারভিউতে ফেস করলে ওই নলেজ অনুসারে কিন্তু আপনি ইন্টারভিউটা ফেস করতে পারবেন সো এই জন্য হচ্ছে যে এই বিষয়গুলো এটা যেমন এটা হচ্ছে টোটালি টেকনিক্যাল টার্ম তো এই টেকনিক্যাল টার্মসের সঙ্গে কিন্তু আপনি আবার নলেজগুলো আপনার ই করতে পারবেন না সো আপনার নলেজ যেইটার উপরে ওইটার উপরেই আপনি এই করবেন যেটা আসলে যেটা সার্চগুলো আসলে দেখেই আপনি বুঝতে পারবেন এখন আপনাকে যদি এই জায়গায় যেমন বলেছে যে গ্রাফিক্স ডিজাইন নলেজ থাকতে হবে এখন আপনার গ্রাফিক ডিজাইন নলেজ নাই সো আলটিমেটলি এখানেই অ্যাপ্লাই করা আপনার জন্য অহেতুক তারপরেও করতে পারেন যদি সিম্পল গ্রাফিক ডিজাইনটা জানা থাকে এক্সট্রিম গ্রাফিক ডিজাইনটা কেমনে করে ওইটা কিন্তু আপনারা শিখতে পারবেন শিখতে পারবেন না তেমন না তো ওই জায়গায় আর কি কি ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিসটা দেখলেন স্যালারি দেখলেন স্যালারি যদি নাও দেওয়া থাকে তাও স্যালারি দেখতে পারেন এরপরে এখান থেকে কিন্তু কোম্পানি চেক করা যায় অনেক সময় জায়গায় থাকে অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে গুগলের সহযোগিতা নিতে পারেন এরপরে অ্যাপ্লাই অনলাইন যদি দেই অ্যাপ্লাই অনলাইনই আছে এখানে কিন্তু আরও একটা সিস্টেম থাকে যে ডিরেক্ট সিভি পাঠিয়ে দেওয়া যায় এটা হচ্ছে যে একুশ আগস্ট পর্যন্ত এই হবে অ্যাপ্লাই অনলাইন দিলাম এটা হচ্ছে যে বিডিজেপসের যে টার্মস এন্ড কন্ডিশন এটা সো এই জায়গায় কিন্তু বলাই থাকে যে বিডিজেপসে কখনোই আপনি যদি গিয়ে কোনো জায়গায় প্রতারিত হন কোনো এইসের মাধ্যমে সেটা বিডিজেপসের দায় ভার না কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে বিভিন্ন ওয়েতে বিডিজেপসে টাকা দিয়ে প্রমোশন করে থাকে এখন বিডিজেপসের পক্ষে সম্ভব না হাজার হাজার কোম্পানিকে ইনভেস্টিগেট করা ইভেন ইনভেস্টিগেট করতে গেলে অনেক সময় দেখা যেতে পারে যে তাদের যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা থাকে সেইটা কিন্তু তারা রাখতে পারে না বলেছে এই জন্য যে আপনি যেটাই করবেন ওইগুলো আপনার যদি কোনো ধরনের এলোমেলো আপনার সঙ্গে কিছু ঘটে না সেই জন্য এই জায়গায় আপনার অবশ্যই শর্ত আমি পড়েছি এটি আবেদন করবে আবেদনে ক্লিক করলাম আবেদনে ক্লিক করলে এখানে চলে যাবে এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম মানে অ্যাকাউন্ট নেম দেখাবে আপনার ইমেল অ্যাড্রেসটি গ্রিনল্যান্ড টেকনোলজিস দেখাবে কি পোস্টে অ্যাপ্লাই করছেন এটা এই জায়গায় দেখা যাবে এখানে আপনি কত স্যালারি চাচ্ছেন এখানে দিয়ে দেবেন আমি কিন্তু আমি তারপরেও ওই জায়গায় একটা অ্যামাউন্ট দিব যেটা হচ্ছে যে আমি চাই এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমি করবো অ্যাপ্লাই করব এই জায়গায় যদি অ্যাপ্লাই করি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ অ্যাপ্লাই করছি সো এখানে করলাম অ্যাপ্লাইটা করার পরে আপনি কিন্তু আবারও বলছি আপনি কিন্তু আপনার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন অবশ্যই এটি মাথায় রেখে সে অ্যাপ্লাই করার পরে এই জায়গায় দেখেন যে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে এত তারিখ এই জায়গায় সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছে কোন জায়গায় ঠিকানাটার সহ দেখাচ্ছে এখন আপনারা যখন অ্যাপ্লাই করেন তখন মূলত যে কাজটা করেন এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের কাছে থাকে না সো কোথায় কোথায় apply করেছেন খালি apply করতেই থাকেন ওইটা কিন্তু জানেন না এইটা কিভাবে জানবেন এটাও আমি দেখাচ্ছি তারপরও এটা হচ্ছে যদি কপি করে রাখতে পারেন অথবা আপনারা এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই স্ক্রিনশটটা যদি দিয়ে রাখেন তাহলে আপনাকে চট করে যদি কেউ বলে হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন তারপর গ্রিনল্যান্ড টেক আমি এটা লিখে স্ক্রিনশটটা সেভ করে দিলাম স্ক্রিনশটটা এটা লিখে সেভ করে দিলাম কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি চাইলে এটা কপি করেও রাখতে পারেন আর অনেক সময় দেখা যায় এত স্ক্রিনশট নিয়েও কিন্তু রাখার সম্ভব হয় না সো সেই ক্ষেত্রে কিভাবে দেখবেন এই যে গেলে পরে এই মেইন হোমে যদি চলে আসেন বিডি জবসের হোমে যদি চলে আসেন তখন এই আপনার ছবির উপর বা আপনার নামের উপর ক্লিক করে এখানে কিন্তু অ্যাপ্লাইড জবস নামে একটা অপশন আছে অ্যাপ্লাইড জবস মানে আপনি কোনটা কোনটা অ্যাপ্লাই করেছেন সো এই অ্যাপ্লাইড জবসে ক্লিক করলে আপনি এখানে ডিটেলসটা দেখতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি জবসের জন্য অ্যাপ্লাই করেছেন এবং তারা কে কে এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং কে দেখেছে কে দেখেছে এ জায়গায় দেখা যাচ্ছে জব টাইটেল কি কে দেখেছে আপনি স্যালারি কত চেয়েছেন দেখেছে কে কোনটা দেখেছে সেটা এই জায়গায় বলছে এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে এ জায়গায় টিক দেওয়া আছে যারা দেখে নাই সেগুলো হিডেন আছে যারা রিজেক্ট করে দিয়েছে এটা হিডেন আছে সো যারা যারা দেখেছে এটা এই জায়গায় দেখা যাচ্ছে সো এটা ওগুলো আমার অনেক আগের অ্যাপ্লিকেশন এইটাই হচ্ছে যে একদম ইন রিসেন্ট অনেক দিন পরে আমি এটা করলাম সো এটা দেখতেই পাচ্ছেন 30 সেপ্টেম্বর হচ্ছে যে 2019 এই এখন আইসে আবার এই জায়গায় করলাম এর আগে কিন্তু করিনি আপনি চাইলে কিন্তু এই জায়গায় এমপ্লয়ার মানে যেই কোম্পানি ওদের সঙ্গে কিন্তু এই কলের মাধ্যমে কথা বলতে পারেন তারপর হচ্ছে যে আপনাকে হায়ার করবে কি করবে না এইরকম আপনি এই করতে পারেন মানে নেই তাহলে এই এইসের ভিতরে ওখান থেকেও কথা বলা যায় এই হচ্ছে বেসিক্যালি এই জায়গা থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে কোথায় কোথায় আপনি অ্যাপ্লিকেশন করেছেন সো এই জায়গায় আপনাকে চট করে কখনো কল করে জিজ্ঞেস করলে আপনি থত খেয়ে যান যে আসলেই করেছে কিনা সে এই জায়গা থেকে কিন্তু আপনারা চেক করে ডিটেলসটা জেনে তারপরে কিন্তু যেতে পারেন তাতে করে আপনার প্রস্তুতিটা ভালো থাকবে এইটার কিন্তু না জানার কারণে অনেক সময় কিন্তু দেখা যায় কি আপনি অ্যাকচুয়ালি করেছেন কি করেননি সেটা জানেন না গেলেন কি কোম্পানি তাও জানেন না সো কি কোম্পানি কোম্পানি কি কাজ করে এরকম গিয়ে আগে একটু ওয়েবসাইটটা দেখবেন তাদের তারপর হচ্ছে যে তাদের সম্পর্কে নেটে যদি ইনফরমেশন থাকে তাদের ফেসবুক পেজটা একটু ঘেঁটে দেখা অন্য যদি প্রোফাইল থেকে লাইক লিঙ্কড ইন এবং আদার্স সেগুলো একটু ঘেটে দেখা এগুলো ঘেটে দেখলে হবে কি আপনার একটা নলেজ হবে যে এরা কি ধরনের কাজ করে ইভেন কি ধরনের কোশ্চেনগুলো করতে পারে আর আমার সঙ্গে কি ধরনের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে এই ধারণাটা কিন্তু অনেকেরই থাকে না যে কারণে দেখা যায় ইন্টারভিউ বোর্ডে সমস্যা হয় সো আশা করি এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন এরকম কিন্তু হাজারো হাজারো আপনি যেটা চান সেটা করবেন সো এর পরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি মনে করেন যে আমি একটা ফেসবুকের মাধ্যমে ফেসবুক কিন্তু এখানে জব এর একটা অপশন আছে ফেসবুক জবস এর একটা কিন্তু অপশন আছে সি মোরের নিচে দিয়ে গেলে এই কিন্তু জবস নামে একটা অপশন আছে মনে করেন আমি ফেসবুকে অথবা আদার্স কোন জায়গায় একটা জব এর অপশন পেয়েছি জব এর ই পেয়েছি যে জায়গায় হচ্ছে লাইক মনে করেন যে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেসে আমি অ্যাপ্লাই করবো বাট আমার তো আসলে মেইল খুলতে হবে দেন ইমেল পাঠাবো তারপরে অনেক কিছু লেখা অনেক চিন্তাভাবনা থাকে আবার সিবিটা প্রস্তুত আছে কিনা না তো সেই কারণে যেটি আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি আপনার এই প্রোফাইলে গিয়ে ইমেল রিজিউম অথবা এডিট রিজিউমে গিয়ে ইমেল রিজিউমে যেতে পারেন অথবা এডিট রিজিউমে যেতে পারেন এডিট রেজিউমে গেলে এখানে আপনি একটা আলাদা রিজিউম বা আলাদা একটা সিভি আপনি আপলোড আপডেট করতে পারেন যখন একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আর সিভি থাকে না তখন কিন্তু রিজিউম কথাটা আসে যদিও সিভি যদি লেখেন তাও সমস্যা নেই সিভি যদি লেখেন তাও আপনারা এভাবে লিখবেন না যে মাই সি ভি নিউ সিভি হ্যাঁ নিউ সিভি টোয়েন্টি টোয়েন্টি নিউ সিভি টোয়েন্টি নাইনটিন এরকম লিখবেন না আপনারা লিখবেন অ্যাকচুয়ালি যে আপনার নেই আপনার নেইমের সঙ্গে ডেজিগনেশনটা লিখতে পারেন লাইক আপনার নাম আপনার নামের সঙ্গে ডেজিগনেশনটা লিখতে পারেন নামের সঙ্গে ডেজিগনেশন কীভাবে লিখবেন যেমন মনে করেন যে আমার নাম হচ্ছে এম হাসান নাসিম আমি এম হাসান নাসিম লিখলাম তারপরে লিখলাম ডিজিটাল মার্কেটের দ্যাটস ইট ইভেন আপনারা করেন কি অনেক সময় এখানে আপলোডের একটা অপশন আছে সিভি এই যে এডিট আসলে এই যে আপলোড সিভি আছে এই আপলোড সিভিতে এখানে সিভি আপলোড করে দেওয়া যায় আপনারা করেন কি ওয়ার্ড ফাইলটাই আপলোড করে দেন না এটা কখনো করবেন না অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন ইভেন এটা এমনভাবে আপলোড করবেন যাতে করে যারা ডাউনলোড করবে যে ডাউনলোড করবে সে ডাউনলোড করে দেখে জানি খুশি হয় যে না আপনি একটা কারেক্ট একটা সিভি ভালো সিভি তাদের কাছে পাঠিয়েছেন এই কারণে বলছি যে আপনারা যখন সিভিটি দিবেন সিভিটি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলাপ করব সো এখানে দেখালাম যে এভাবে করে আপনি সিভিটি আপলোড করে নিতে পারেন পিডিএফ করে আপনার যে ওয়ার্ড ফাইলে করা যায় সিবিটি সেটি সো আমরা এখন দেখব যে কিভাবে ওই একটা মেইলে সিভি পাঠাবো সো এখানে ক্লিক করে আমরা ইমেল রেজিউমে ক্লিক করতে পারি আমাদের নামের উপরে ক্লিক করব এটা আবার দেখে নেন তারপর ইমেল রেজিউমে ক্লিক করলাম দেন এখানে চলে আসলো এখানে আপনি কে পাঠাচ্ছে সেটি এ জায়গায় দেখা যাচ্ছে সো এর পরে যেটি কাজ করব এখানে হচ্ছে যে কোম্পানি নেই কোম্পানি ইমেল অ্যাড্রেস মানে যেই ইমেল অ্যাড্রেসে অ্যাকচুয়ালি আপনার সিভিটি সাবমিট করতে হবে সো সেই ইমেল অ্যাড্রেসে সাবমিট করবেন সেটি হয়তো দিলাম সে লাইক এইটাই মনে করেন যে দিলাম তো আপনি এখানে ইমেল অ্যাড্রেস একটি দিলেন হ্যাঁ মনে করেন যে এইটা ইমেল অ্যাড্রেস সো এটা আমি দিলাম একটা মানে ভুল হয়েছে এই হয়েছে এই কমেন্টস গুলো কেউ করে নেওয়ার কারণ এটা আমি দেখানোর জন্য বুঝাচ্ছি দেন এই যে সাবজেক্ট সাবজেক্ট অনেক সময় হয় কি দিয়ে দেন খালি করেন যে এক্সিকিউটিভ কন্ট্রাকচুয়াল অথবা এক্সিকিউটিভ অথবা দেখা যায় এরকম কিছু মানে এলোমেলো সাবজেক্ট দিয়ে থাকেন সেটাকে কখনোই দিবেন না দিবেন এইভাবে লাইক মনে করেন যে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এটুক ঠিক থাকবে এরপরে হচ্ছে যে আপনি কি হিসেবে কাজ করতে যাচ্ছেন। এক পোস্ট অফ এক্সিকিউটিভ ফাইন্যান্স পোস্ট অফ এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং পোস্ট অফ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পোস্ট অফ ভিডিও এডিটর পোস্ট অফ ক্রিয়েটিভ ডিরেক্টর রকম আপনাকে এটা দিতে হবে দেন এখানে যদি সুন্দর একটা মেসেজ লিখতে পারেন যে এই জবটা সম্পর্কে আপনি কই জানতে পারছেন ওইটা যদি এখানে লিখে দিতে পারেন খুবই ভালো আর না লিখতে পারলেও খুব একটা সমস্যা নেই এটি মাথায় রাখবেন তো আপনি এই মাই বিডিজ ফর্মেট এই জায়গায় আপনি কোন সিভিটি পাঠাবেন এই জায়গায় হচ্ছে শর্ট ভিউ মানে শর্ট ভিউটা কত দূরে আমরা ভিউ করি একবার দেখতে পারবো ক্লিক করি শর্ট ভিউ এই শর্ট ভিউটা কতটুক এটা দেখতে পারলেন যে এটা হচ্ছে যে শর্ট ভিউ সিভি হ্যাঁ এটা হচ্ছে বিডিজের শর্ট ভিউ সিবি আপনি কি এই ফর্মেটটা পাঠাবেন নাকি এই জায়গায় আবার যদি ক্লিক করি ডিটেলস ডিটেলসে যদি ক্লিক করি ডিটেলসে জায়গায় ডিটেলসটা দেখা যাচ্ছে নাকি এই ফর্মেটটা পাঠাবেন নাকি এই যে আপনার যে ইমেল আপলোড করা আছে অ্যাটাচড ইমেল আপলোড করা আছে সেটা পাঠাবেন আপনার আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাটাচ করা মানে আমার ফাইলে বা আমার যেই সিভিটা করা আছে আমি ওইটা পাঠাবো সো এটাতে অ্যাটাচ করে রেখেছি আমি এইভাবে অ্যাটাচ করা অ্যাটাচড আপলোডেড রিজিউমটা দিয়ে এজেকে কিন্তু সেন্ড দিলেই আমার রিজিউমটা সেন্ড হয়ে যাবে ইভেন এখানে কিন্তু সেটা দেখাও যাবে মনে করেন আমি সেন্ড করলাম সেন্ড করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অনলাইনে কয়টা জব করেছি সেগুলো দেখা যাবে এজেকে নাইনটি টু ফাউন্ডেড দেখায় তারপর ইমেল রিজিউম মানে আমি কতগুলো ইমেল করেছি ষাটটার মতো আমি ইমেল করেছি সেটা এজেকে দেখা যাচ্ছে দেন লাস্ট কোনটা কোনটা করেছি ওগুলো আপনারা দেখতে পারবেন সো এভাবে কিন্তু আপনারা চেক করে তারপরে করতে আপনারা ইন্টারভিউ ফেস করতে পারেন সো এই হচ্ছে যে মেইনলি শর্ট প্রসেস কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ইন্টারভিউতে মানে সফল হওয়ার জন্য কি কি করা যায় তার কিছু টিপস দিলাম এই ভিডিওতে আশা করি ভিডিওটি বুঝ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এই টিপসগুলো সকলেরই জানা দরকার আর আমি নেক্সট ভিডিওগুলো নেক্সট ভিডিও আমি একটি দেবো যেই ভিডিওতে অ্যাকচুয়ালি একটা বা দুইটা ভিডিও দিতে পারি যে কীভাবে ইন্টারভিউ ফেস করতে হয় কিভাবে আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে কি কি স্টাডি করে যাবেন এবং ইমেলটা অ্যাকচুয়ালি কোন সিবিটা আপনি ইমেল করবেন কোন সিভিটা আপনার জন্য চাকরিতে প্রভাব ফেলবে এইগুলো নিয়ে আমি নেক্সট কিছু ভিডিও বানাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ